ফিরে যান এবং আস্তে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় ঘনিয়ে আসে এবং সাহাবীরা বুঝে ফেলেছিলেন যে যেহেতু আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুমের মতো আয়াত নাজিল হয়েছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহের মতো আয়াত নাজিল হয়েছে, সো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে পাঠানোর আল্লাহ পাকের এই মহান দায়িত্ব শেষ হয়েছে, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেওয়ার পালা। তো শেষমেশ বিদায় হজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 80 থেকে 81 দিন সম্ভবত তিনি বেঁচে ছিলেন এবং এর মধ্যেই বাকি যে ওহিগুলো সেগুলো নাজিল হয়, সুদ কেন্দ্রিক ওহি, আরিসে জিবরিল, আরো যে অন্তিম ওহিগুলো ছিল সেগুলো নাজিল হয় এবং সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তিম রোগে আক্রান্ত হন এবং এই রোগে আক্রান্ত থাকা অবস্থায় তিনি কষ্ট করে সলাত আদায় করছিলেন, কিন্তু এক পর্যায়ে তিনি সলাতের ইমামতি করার দায়িত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতে সোপর্দ করেন। আমরা এই জায়গাগুলো বলতে আসলে হৃদয় বিদারক ঘটনা এগুলো, এখানে আমরা বেশি ইমোশনাল হয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম সময়গুলো যখন ঘনিয়ে আসে, শেষ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম কিছু ওসিয়ত করেন, নারীদের ব্যাপারে ওসিয়ত করেন, তোমরা নারীদের ব্যাপারে সচেতন থাকবে, তোমাদের দাস দাস অধীনস্থদের ব্যাপারে সচেতন থাকবে, সলাতের ব্যাপারে সচেতন থাকবে, সলাত সলাত ওয়ামা মালাকাত আইমানুকুম, এই কথাগুলো তিনি বলে যান। পাশাপাশি তিনি বলেন যে ইহুদিদেরকে তোমরা আরব উপদ্বীপ থেকে বের করে দিবে, আমার কবরকে তোমরা উপাসনের স্থান বানাবে না, এবং যদি পররাষ্ট্র ক্ষেত্রে কোন রাষ্ট্রদূত আসে তোমরা তাদেরকে সম্মান করবে, এরকম অন্তিম বেশ কিছু নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণে, সরি তার তার অন্তিম যে রোগ সেই রোগের সময় তিনি এগুলো করে যান। এবং সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার তিনি দ্বীপ প্রহরের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেন এবং এই তার ইন্তেকাল অনেক সাহাবি মেনে নিতে পারেনি, স্পেশালি উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বারবার বলছিলেন যে যে বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে তা আমি তার গর্দানকে উড়িয়ে দিব, পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়টা সবার সামনে স্পষ্ট করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা হয়, তার তাকে দাফন করা হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই তিনি সর্বশেষ সর্বশেষ কিছুদিন অবস্থান করছিলেন, সেখানেই তাকে দাফন করা হয়। এরপরে খেলাফতের দায়িত্ব আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতে, তিনি আড়াই বছর মতো ক্ষমতা পরিচালনা করেন, তারপরে উমর রাদিয়াল্লাহু আনহু হাতে ক্ষমতা আসে, তিনি প্রায় 10 বছরের মতো শাসন কার্য পরিচালনা করেন। এরপরে ওই খেলাফত চলে আসে উসমান রাদিয়াল্লাহু আনহু হাতে, তার তিনি প্রায় 12 বছরের মতো খেলাফত পরিচালনা করেন। এরপরে চলে আসে আলী রাদিয়াল্লাহু আনহু হাতে, তিনি মোটামুটি 1-1.5 বছর পরিচালনা করেন, তারপর হাসান রাদিয়াল্লাহু আনহু প্রায় 6 মাসের মতো, তারপরে চলে যায় এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এখান থেকে উমাইয়া খেলাফত শুরু হয়, এটা চলে চলে আসে প্রায় 100 বছর, প্রায় 132 হিজরি পর্যন্ত। তারপরে আব্বাসীয় খেলাফত চলে আসে আবুল আব্বাস আস-সাফফার হাতে, তারা প্রায় 300-500 বছরের মতো এই খেলাফতের দায়িত্ব পালন করে, আস্তে আস্তে ইসলামী হয়ে এগিয়ে যায়, এগিয়ে যেতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন, কিন্তু তার তার উপর নাজিলকৃত যে ওয়াহি আল কোরআন কেরিম, তার উপর নাজিলকৃত সুন্নাহ, তার আদর্শ, তার যে নীতি নৈতিকতা, তার সাহাবিদের আদর্শ নীতি নৈতিকতা, এগুলো তিনি এগুলোর মহান দৃষ্টান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে রেখে তার উপর অর্পিত এই মহান দায়িত্ব তিনি সফলভাবে সম্পন্ন করেন। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরাত আজও ইতিহাসের পাতায়, সিরাতের পাতায় চিরস্মরণীয় হয়ে আছে এবং তার সিরাতের মধ্যেই আমাদের জন্য দিন শেখা, দিন দিনের উপর আমল করা, দিন প্রচার করা, দিন প্রসার করা, ইভেন দিনের এস্টাবলিশমেন্ট আল্লাহপাকের এই জমিনে আল্লাহপাকের দিনের প্রতিষ্ঠার প্রতিটা সুন্নাত তার এই সিরাতের মধ্যেই কিন্তু নিহিত আছে। আমাদের প্রত্যেকের উচিত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতকে খুবই গভীরভাবে স্টাডি করা এবং তার জীবনের তার নবুয়তের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে তিনি কীভাবে কাজ করেছেন, কীভাবে আমল করেছেন, কীভাবে দাওয়াত দিয়েছেন, কীভাবে সবর করেছেন, কখন তিনি হিজরত করেছেন, কখন তিনি সবর করেছেন, কখন তিনি অস্ত্র ধরেছেন, কখন সামরিক অভিযান চালিয়েছেন, কখন ইসলাম স্টেট কায়েম করেছেন, প্রতিটা সুন্নাহ, শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতের সুন্নাহ নয় বরং পুরো দিন প্রতিষ্ঠার প্রফেটিক স্ট্র্যাটেজিক সুন্নাহ কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যেই নিহিত আছে। এটাই হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই মহান আয়াতের
একটা বাস্তব প্র্যাকটিক্যাল প্রতিফলন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতটাকে খুবই সূক্ষ্মতার সাথে গভীরভাবে বুঝে স্টাডি করার তৌফিক দান করে, এবং এখান থেকে আমাদের সমসাময়িক প্রেক্ষাপটে বর্তমান যুগে আমরা কিভাবে এই সিরাতকে কাজে লাগিয়ে আল্লাহ পাকের জমিন আল্লাহ পাকের দিনটাকে এস্টাবলিশ করতে পারি এই বিষয়টাকেও আমাদের যেন বোঝার তৌফিক দান করেন। নবীজির পদক্ষেপগুলো আমাদেরকে কপি করার তৌফিক দান করেন, ফাইন্ড আউট করার তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন, এবং এরকম যেভাবে তিনি নিবেদিত প্রাণ কিছু মানুষকে নিয়ে দিনের পথে কাজ করেছেন, এগিয়ে গেছেন, এরকম কিছু মানুষ আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন জায়গায় তৈরি করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সর্বোপরি সিরাতের যে নিহিত নিগূঢ় যে গভীর শিক্ষা আছে, যে আদর্শ আছে, এই আদর্শটাকে বুকে ধারণ করে বাস্তবে আমল করে এই প্রচার এবং প্রসারের মধ্য দিয়ে, দাওয়াতের মধ্য দিয়ে আল্লাহ পাকের জমিনে তার নবীর রেখে যাওয়া সুন্নাহ এবং তার রেখে যাওয়া দিনটাকে পুনরায় পুনর্জাগরিত করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আমিন। আমরা আমাদের হয়তো লেকচার সেশন বা ক্লাসের এই সেশনগুলোতে প্রতিটা বিষয়ে খুব খুঁটে খুঁটে আলোচনা করার প্রয়াস পাই না বা পাওয়ার সুযোগ হয়ে ওঠে না, তবে মৌলিক যে ঘটনাগুলো ঘটেছে এগুলোকে আমরা জাস্ট মৌলিকভাবে টাচ করেছি। বাকি বিষয়গুলো যারা বিজ্ঞ শ্রোতা আছেন তারা বিভিন্ন সিরাতের বইগুলো ঘেটে, একাধিক সিরাতের বই ঘেটে 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 একই বিষয় সম্পর্কে আপনারা আরও অনেক গভীর জ্ঞান অর্জন করার প্রয়াস পাবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা এবং এই দোয়া, এই দাওয়া আপনাদের সবার সামনে রেখে আজকের মতো আমরা আমাদের সিরাতের এই ফাইনাল সেশনটাকে শেষ করছি। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآيات الحكيم، إنه تعالى جواد كريم بر رؤوف رحيم. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.